দেশে 80 দশকে অ্যাকোয়ারিয়ামের শ্যাওলা ও ময়লা পরিষ্কার করতে বিদেশ থেকে আনা হয় শাকার ফিশ বা শাকার মাউথ ক্যাটফিশ। দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে দেখা গেলেও গত কয়েক বছর ধরে তা ভারত, চীন, মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে। এ মাছের পিঠ এবং দুই পাশে রয়েছে চারটি বড় পাখনা। এর দাঁতও বেশ ধারালো। জলাশয়ের আগাছা, জলজ পোকা মাকড়, ছোট মাছ এদের প্রধান খাবার। বুড়িগঙ্গায় একসময় অনেক বেশি পরিমাণ শিং মাগুর সহ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত, কিন্তু এখন দেশীয় প্রজাতির মাছের পরিবর্তে জেলেদের জালে ধরা পড়ছে শাকার মাছ। দূষণের কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায়। সেখানে অন্য সব মাছ বাঁচতে না পারলেও শাকার মাছ দিব্যি রয়েছে। এমনকি পানি ছাড়াও এ মাছটি 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। এ মাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিতকরণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মৎস্য অধিদপ্তর। খাবার হিসেবে এ মাছের মান অত্যন্ত নিম্ন স্তরে হলেও এখন রাজধানীর পাড়ামহল্লায় বিক্রি চলছে। দামের দিক থেকেও বেশ চড়া। 1 কেজি মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তবে অনেকেই মাছটি কিনলেও বেশিরভাগ মানুষই কৌতূহলে। কেউ কেউ নানা মন্তব্যও করছেন, যদিও পাড়া মহল্লার বাইরের বাজারগুলোতে এখন বিক্রি নেই এ মাছের।